নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের বানানো একটি রেসিপি মোরলা মাছের বাটি চচ্চড়ি যখনই তাজা ফ্রেশ ছোট মোরলা মাছ মা পেত তখন মা এই প্রিপারেশনটা বানাতো তো আজ আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমিও খুব সুন্দর ফ্রেশ মোরলা মাছ পেয়েছি আজকে ছোটো একেবারেই ছোটো সাইজ যেগুলো সেগুলোকে আলাদা করে নিয়ে আমি বানাচ্ছি এই মোরলা মাছ ভিটামিন এ জিঙ্ক আয়রন সমৃদ্ধ এটা খুবই হেলদি এবং দেখুন যেভাবে আমি বানাচ্ছি এটা খুবই হেলদি ওয়েতে বানাবো এটা গরম ভাত ভাতের সাথে খুব ভালো এটা টেস্টি প্রিপারেশন হবে আপনারা ট্রাই করে দেখবেন চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে মাছগুলি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তাতে আমি নুন এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করব মাছটা যেহেতু কোনোরকম আমি ভাজবো না কাঁচা মাছেরই প্রিপারেশন হবে তাই আষ্টে গন্ধটা যাতে একটু দূর হয়ে যায় যদি ছোটো মাছের খুব বেশি স্ট্রং আষ্টে গন্ধ থাকে না তো তবুও আমি একটু লেবু রস দিয়ে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি এরপরে আমি একটা মশলা রেডি করব একটা বাটিতে আমি নিচ্ছি এক চামচ সর্ষে এবং এক চামচ পোস্ত সমান পরিমাণে বাটা দু চামচ বাটা বাটা মশলা নিলাম সর্ষে পোস্ত বাটা তাতে আন্দাজ মতো ঝাল মানে লঙ্কা বাটা নিচ্ছি আমি এক চামচ আন্দাজ মতো নুন এবং হলুদ গুঁড়ো নিলাম দিয়ে এটাকে জল দিয়ে গুলে একটা আমি মশলার গোলা আমি রেডি করব। যারা আমার চ্যানেলকে প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে অনেক হেলদি টেস্টি প্রিপারেশান আমি সবসময় শেয়ার করি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন যাতে পরবর্তী প্রিপারেশানগুলো আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যান এরপরে আমি একটি পরিষ্কার বাটিতে ওই ম্যারিনেট করা মাছ নিলাম এবং তাতে ওই মশলা গোলা জল সমেত আমি দিয়ে দিলাম এবং যদি আপনার মনে হয় তাহলে আরও এক্সট্রা জল দিতে পারেন আপনার যতটা একটু মাখা মাখা গ্রেভি মতো হবে তো আমার আর জল দেওয়ার প্রয়োজন হলো না এরপরে আমি এতে দেব পেঁয়াজ কুচি এবং দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কা বাটা দেওয়া আছে তাই চেরা কাঁচা লঙ্কা মাত্র দুটো দিচ্ছি আপনার যেমন ঝাল পছন্দ আপনি সেইভাবে দেবেন দিয়ে এটাকেও ভালো করে মেখে এতে আমি এক চামচ সর্ষে তেল দেবো অবশ্যই সর্ষে তেলই দেবেন তবেই ভালো লাগবে আর যারা আমার অলরেডি চ্যানেলকে ফলো করছেন তারা নিশ্চয়ই হেলদি বা টেস্টি ডিলিশিয়াস প্রিপারেশন এনজয় করছেন এরপর এই বাটি আপনি গ্যাস ওভেন বা ইন্ডাকশনে আপনি ফ্লেমে দেবেন মিডিয়াম ফ্লেমে আমি ইন্ডাকশান ওভেনে বসালাম একটা ঢাকা দিয়ে দিলাম এবং খুব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগে না ছোট্ট মাছ দশ মিনিট করার পরে ঢাকাটা খুলে দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে এবং মাখো মাখো একটা জিনিস তৈরি হয়েছে এরপরে এটাতে উপর থেকে আরেকটু লেবু রস অ্যাড করলে টেস্টটা আরেকটু ভালো লাগে তাই আমি একটু লেবু রস অ্যাড করলাম আমার ঠিক মনে নেই হয়তো মা লেবুরস দিত না কিন্তু আমি এটা দিলাম আমার পছন্দ মতো এরপর আপনি এটা গরম ভাতের সাথে খুবই সুন্দর খুবই টেস্টি একটা খাবার লাঞ্চে এবং যারা খুব বেশি ফিজ লাভার তারা রুটির সাথেও খেতে পারেন এইভাবে দেখুন রেডি আমার মোরলা মাছের বাটি চচ্চড়ি আপনারা ট্রাই করে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো মৌরলা মাছের বাটি চচ্চড়ি